আবারও উদ্ধার ভারতীয় মুদ্রা, সাফল্য ইংরেজি থানার পুলিশের। 55 লক্ষ টাকা ভারতীয় মুদ্রা সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজি থানার 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়। উদ্ধার করা হয়েছে 10 চাকার একটি লরি। আবারও উদ্ধার ভারতীয় মুদ্রা, সাফল্য ইংরেজি থানার পুলিশের। 55 লক্ষ টাকা ভারতীয় মুদ্রা সহ গ্রেফতার করা হলো দুজনকে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজি থানার 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়। উদ্ধার করা হয়েছে 10 চাকার একটি লরি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে ধৃতদের নাম সুফি আলম ও রহমান শেখ, বাড়ি মুর্শিদাবাদ জেলার ফারাক্কা এলাকায়। এদিন রাত্রিবেলা 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে লরিতে করে টাকা পাচার করছিল। সিটের নিচে টাকাগুলি রাখা ছিল। উদ্ধার হয় 54,89,800 টাকা। নোটগুলি 2,000, 500, 100 ও 200 টাকা নোট। ইংরেজি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জাতীয় সড়ক সংলগ্ন সুস্থানী মোড় এলাকায় লরিটিকে আটক করে তল্লাশি চালায়। লরির সিটের নিচ থেকে ব্যাগ ভর্তি টাকা উদ্ধার হয়। টাকা পাচারের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে টাকাগুলি কোথায় পাচার করা হচ্ছিল তা তদন্ত শুরু করেছে উচ্চপদস্থ কর্তারা। দেখুন, ইংলিশ বাজার থানায় গতকালে আমরা সোর্স ইনফরমেশন মারফতে আমরা এক লরিকে আমরা অ্যাটাক করি। লরি অ্যাটাক করার পরে থানায় নিয়ে আসা হয়। থানায় আমরা ওটা চেক করি অ্যান্ড ওখান থেকে আমরা অ্যারাউন্ড 54 লাখ টাকাটা আমরা সিজ করেছি। দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, দুজনেই বাড়ি ফরাক্কাতে আছে। তারপরে আমরা ইনভেস্টিগেশনে এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি কি এই টাকাটা মজমপুরে দুজনে এই টাকাটা ছিল অ্যান্ড এই টাকাটা সম্ভবত যেটা আছে ইনভেস্টিগেশন যেটা জানা গেছে এটা কোনো মাদক দ্রব্যে কিনা বা বেচার সঙ্গে এটা তার টাকাটা হতে পারে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।